আইটি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। এর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপস ওপেন করবেন, অতঃপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন চলে যাবেন থ্রি ডট লাইন আইকনে। এখানে সেটিং অপশনটি পেয়ে যাবেন, অতঃপর এখান থেকে চলে যাবেন হেল্পে। এখান থেকে হেল্প সেন্টার অপশনটিতে ক্লিক করবেন। অতঃপর থ্রি ডট লাইনে আবার ক্লিক করবেন, তো এখানে পাবেন ম্যানেজার অ্যাকাউন্ট অপশনটি। এই অপশনটিতে ক্লিক করবেন, দেন পেয়ে যাবেন ডিলিট ইউর অ্যাকাউন্ট অপশনটি। এখানে ক্লিক করুন। এই অপশনগুলো থেকে প্রথমে আপনার যেটি করবেন, টেম্পোরারলি ডিঅ্যাক্টিভেট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। অতঃপর স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন, দেখবেন ডিলিট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প, এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল ব্রাউজার হেল্প, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন ডিলিট ইউর অ্যাকাউন্ট পেজ, এই অপশনটি পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যেটি করতে হবে, একটি রিজন দেখাতে হবে যে কেন আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। আমি এখান থেকে একটি রিজন দেখিয়ে দিলাম, দেন আপনাকে পুনরায় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার যে ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেন নিচের দিকে আসবেন, এখান থেকে ডিলিট অপশনটি পেয়ে যাবেন, দেন ডিলিট অপশনটিতে ক্লিক করবেন। অতঃপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন, দেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।